আরে কোটে গেল কোটে গেল বাপন মাও কেন কি হল ভাত হচ্ছে ভাত হচ্ছে মাউরি মাও হ্যাঁ মুখ জান নাকি মুই অত সকালে গাও ধুবের পাইম না মুই ভাত রান্দং নাই হেই পেটের ভোগে পেট কাটটাও কাটটাও করে আজু আজু কিরে কোথি আসলু আজ তোর এদিকে মুমি আসনু বল এক কুজ বিয়ারত বল এই পূর্ণিমার দিন বল রাশি মেলা হবে মুখ বল টাকা দেওয়া হবে মুখ বল 6-500 টাকা দেওয়া হবে কুজ বিহারত রাশির মেলা বদ্যক বউড়া টাকার ঠেলা হায় হায় মরিম বুঝি বই টাকার জালা তেরে তোসুদে কে না পামরে কি হয়েছে রে রাজ মেলার টাকা মধ্যম দিলা একরে রেডি করে দিতে হচ্ছে মোর আদুক দিয়ে মুই কত আদু মুখ টাকা দেওয়া খাবে রাশের মেলা মুখ 6-500 টাকা দিবে মুই কত দেখি খাই রে জানি মুই বল চিকে পুকুরি খাই নব খাই পুকুরি খাই চেরামিন দুই প্লেট খাই বই চেরামিন চাউমিন নুমাই চেরামিন গল্প করে বলে ঘুগুড়ি ভাজা বলে খাবে এ হ্যাঁ মুই তোমার খবর পাং মোর বলে একটা কথা শোনা খাবে না কি রে তোর কি কথা শোনে রে কি কথা শোনে যেদিনকে মেলা বাড়ি আমরা যামো চারজনে তো আমরা বন্ধু না আগুড়ি বল যামো আগুড়ি বল যামো সকালতে বিড়ামো এখন করি গামছা নেবেন আমরা তো সাগরত দিয়া গাও ধুবের পামো না বেয়ারে কুচবিহারের না সাগর ডিগিত খালি ভুচুত 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 করি গাও ধুমো ভুচুত ভুচুত করি গাও ধুই শালার মুই যদি এলে একটা কথা কম তোমরা এলে বিশ্বাসই করবে না কিরে কিরে ওই ডিগিত গাও ধোয়া যায় না রে পাগলা গাও ধোয়া যায় না হ্যাঁ ওই যে দাদা আছে না সুধীর দাদা এই দাদা তুই জানিস আরে মুই তো একবার শুনছং দেখুন তোরটে শুনি চাং কি ব্যাপারটা ইমিয়াই তো নাই কিসে বলে চিকেন বলে পকোড়া এ ঘুগুড়ি ভাজা আর বলে কি নম খাবি টমো খাবি আর বলে ডিগিত গাও ধুবে সাগর ডিগিত আচ্ছা তুই যে সাগর ডিগির কথা কলু আচ্ছা দেখুন তোর কথাটা আর মোর কথাটা মেলে কি না মেলে ও হো কোন কথাটা যে সাগর ডিগিত গাও ধোয়া যায় না ইলা আগের খালি বুড়ে গুলারটি মুই শুনছং তো কথাটা শুনবেন আরে শুনি থাকা ভালো অজানিয়া করিলে পাপ ঠিকে জ্ঞান হইলে হরে জানি শুনিয়া করিলে পাপ সাঙ্গে না নরে সেই চু কথা দেখি কত কি ব্যাপারটা আরে বুড়ে গুলারটি আমরা শুনছি ওই সাগর ডিগিতে যখন বলে মহারাজার ঘর খুঁড়ি নিছে মানুষেরটে জল আর বাইর হয় না জল আর বাইর হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 জল বাইর হয় না তারপরে করছি কি ওই মহারাজ সাহেব ওই ডিগির মদ্যত বলে রাখি একটা যুগ গাচ্ছে তা যুগ গাড়িয়েও জল আইসি না আচ্ছা 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 হ্যাঁ 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 তারপরে ওটুকু না এই যে ভোলানাথ বাবার এখানে পূজা করবে ফির গঙ্গা দেবীরও পূজা করবে একেবারে পূজার একেবারে যা কিছু একেবারে আয়োজন করিয়ে ওটু পূজা শুরু করে দিছে মহারাজ সাহেব ভক্তি দিয়া জামিনে খালি উঠছি এই বলে জল গিল গিলে বিড়ে শুরু হইছে বুড়েটা কইছি আর কি এটা শুনিয়ে কথা তো আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ক আরে আমার কুচবিহারের কথা আমরা গুলো যদি আলাপ আলোচনা না করি তাহলে কাই করবে তারপরে বলে দেখ এমন বলে জল বিড়ে শুরু হয়া গেছে হিল হিলে মহারাজ ওই ডিগির থাকি দৌড়েতে দিশে পায় নাই কোন বলে আমার রাজকুমারীও বলে ছিল তারপরে ডাঙা উঠিয়া মহারাজ সাহেব চিন্তা করছে পূজার সাজ সরঞ্জামগুলো সব ডিগির মধ্য রয়ে গেল ঠাকুরও রয়ে গেল খালি ভক্তিটাই দিবার পানু এই ডিগির গাও না ধোয়াটাই ঠিক হবে কেন না ডিগির মধ্য পূজার জিনিসগুলো রয়ে গেছে তাহলে নিয়মটা কি হবে সাগর ডিগির জলটা ও এটা বিয়া বাড়ির অন্নপ্রসন্ন বাড়িতে এটা পবিত্র জল বুড়িয়া বল আগের বুড়েগুলো বলে গণ্য করছে আচ্ছা 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 এটা নিয়ম আছে ডিগির নামিয়ে হাত পাও সবই ধুবার পাবেন এখানে জল মুকুট দিবার পাবেন জল এখানে গাছ ছিটি দিবার পাবেন গাও ধুবার পাবেন না কেরে কেরে গাও ধোয়া যাবে না কেনে
ওই যে গাও ধুতে ধুতে কাউ ডিগির গাও ধুতে দিতে ওদি মুতি ফেলায় তা পূজার জিনিসগুলা যে ডিগির মধ্যে রয়া গেছে তখন থাকিয়া বুড়াগুলা সাগর ডিগির জল মুখ দিছে কোনোদিন ডিগির নামিয়া গাও ধয়ে নাই আর এলাকার চ্যাংড়া বেড়া খালি ভুসুত ভুসুত করে ডোবে আর উঠে উঠি আর ডোবে ও গাও ধোয়া যাবে কিন্তু ওই গাও ধুতে যদি কাউ ওই মুতি ফেলায় এটাই অন্যায় ও হ্যাঁ হবারও তো পায় জানি শুনিয়া পাপ করলে সে পাপের কোনোদিনও ক্ষমা হবে না আমার কুচবিহারে রাসমেলা ছাড়া আমার কি বা বড় উৎসবটা আছে ঠাকুরও ভক্তি দেওয়াও হবে মেলা ঘুরাও হবে একবারে চারজনে আমরা চলে যাবো কুচবিহারে রাসমেলা।